আসসালামু আলাইকুম। এলিসাস কুকিং রেসিপিতে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। অনেকেই আছেন স্বাস্থ্যকর খাবারটা খেতে খুব পছন্দ করেন, তাদের জন্য আমার আজকের লাচ্ছা সেমাইয়ের রেসিপি। একটুখানি কষ্ট করে হাতেই এই সেমাইটা তৈরি করতে পারেন, আর এই সেমাইটা দোকান থেকে কিনে আনা সেমাইয়ের মাঝে কোনোই পার্থক্য থাকবে না। তবে যদি আপনি হাতে তৈরি করেন এটা কিন্তু 100 বার স্বাস্থ্যসম্মত। সেমাই তৈরির জন্য প্রথমে হচ্ছে নিয়ে নিচ্ছি একটা বাটিতে 2 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচ চিনি। এখন এই উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে চিনি দেওয়ার কারণটা হচ্ছে ভেজে নেওয়ার পর সেমাইটা অনেক ক্রিস্পি হবে। তারপর নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। এখানে সেমাইয়ের ডোটাকে খুব বেশি নরম করা যাবে না, তারপর খুব ভালো করে মতে নিতে হবে। একটা সাইডে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। 10-15 মিনিট পর এই ডোটা অনেকটা সফট হয়ে গেছে। তারপর এটাকে আমি 3টি ভাগে ভাগ করে নিয়েছি আর হাত দিয়ে খুব ভালো করে মসৃণ করে নিয়েছি। এখানে নিয়েছি 1 কাপ ডালডা, এর পরিবর্তে আপনারা ঘিটাও নিতে পারেন। এই ডালডা এখন আমি চুলায় দিয়ে গলিয়ে নিচ্ছি। আর 1 কাপ নিয়ে নিচ্ছি তেল, আর এখানে 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন মেশানো হয়ে যাবে তারপর হচ্ছে আগে থেকে যে ডোটা মাখিয়ে রেখেছিলাম ওইটা থেকে একটা ডো নিয়ে হাতে খুব ভালো করে ঘুরিয়ে নিতে হবে, আর অনেকটা ডোনাটের মতো বানিয়ে নিতে হবে মাঝ বরাবর একটু ছিদ্র করে। তো আমার এখানে 3টা ডোকে আমি এই তেল আর ডালডার মিশ্রণের মাঝে ডুবিয়ে রেখেছি প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর খুব সুন্দর করে এটা নরম হয়ে গেছে। তারপর হচ্ছে হাত দিয়ে ঘুরিয়ে সেমাই তৈরি করার পালা। এটা অনেকটা সফট হয়ে যাবে আর আমরা এটা রুশির মতো করে ভাঁজ দিতে থাকব। একটুখানি লম্বা করে আবার ভাঁজ দিয়ে দিতে হবে। পেস্টটা আমি কী করে দিচ্ছি দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন। তো একইভাবে আমি সবগুলো এরকম করে ঘোরাতে থাকব। একটা একবার করে ঘুরিয়ে আমি আরেকটা হাতে নিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আপনাকে ঘুরিয়ে নিতে হবে আর ভাঁজ দিয়ে নিতে হবে। আর এভাবে করে ভাঁজ দেওয়ার কারণে এটার মাঝে দেখা যাবে অসংখ্য সুতার মতো তৈরি হয়ে গেছে। আর আপনি যত বেশি পেঁচিয়ে নেবেন আপনার সেমাইটা তত বেশি চিকন হবে আর সুন্দর হবে। আমি এখানে 20 থেকে 25 বারের মতো হবে ভালো করে ঘুরিয়ে পেঁচিয়ে নিয়েছি এরকম। প্রতিবার হাত দিয়ে ঘোরাতে থাকতে হবে আর পেঁচাতে হবে, আর আবারও এই তেল ডালডার মিশ্রণে মিশিয়ে নিতে হবে। তো আমার এখানে ফাইনালি সেমাইটা পেঁচানো হয়ে গেছে। তারপর হচ্ছে একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর হাত দিয়ে অনেকটা ছড়িয়ে নিচ্ছি। আর চুলায় মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি আর 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি। এখানে 1 চামচ ঘি দেওয়ার কারণ হচ্ছে আমরা সেমাইয়ে খুব সুন্দর একটা ঘিয়ের স্মেল পাবো। তারপর তেলের মাঝে এই সেমাইটা ছেড়ে দিয়ে চুলার আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই সেমাইটাকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। সেমাইটা ভাজার সময় চুলার আঁচটা কোনোভাবেই বাড়ানো যাবে না, তাহলে দেখা যাবে ক্রিস্পি হচ্ছে না আর উপর থেকে কালারটা বেশি হয়ে যাচ্ছে। আবার চাইলে আপনারা এটা উল্টে খুব সুন্দর করে ভেজে নিতে পারেন, আবার চাইলে তেলে ডুবিয়ে এক পাশ থেকেও ভেজে নিতে পারেন। আমার এখানে 1টা সেমাই ভাজা হয়ে গেছে। আর একইভাবে আমি আরও 1টি বিরা সেমাই ভেজে নিয়েছি। ভাজার পরে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। অল্প সময়ে এভাবে করে বাসায় সেমাই তৈরি করতে পারেন। নিজের হাতে তৈরি করা প্রতিটা খাবারই স্বাস্থ্যসম্মত। তো আমার এখানে সবগুলো সেমাই ভাজা হয়ে গেছে আর এখন কালারটাও খুব সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি অনেক ভালো লেগেছে সবার কাছে। আরও সহজ সুন্দর রেসিপি পেতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।